পশ্চিমবঙ্গে কম খরচে 5টি সেরা বিএসসি নার্সিং কলেজ কি আছে? হ্যাঁ বন্ধুরা, আমাদের পশ্চিম বেঙ্গলে কম খরচে 5টি সেরা বিএসসি নার্সিং এর কলেজের সন্ধান নিয়ে আজকে আমরা চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এডওয়ার্ড গুরুর একটা নতুন এপিসোডে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ আপনাদের জন্য সেরা থেকে সেরা নার্সিং কলেজ, কম থেকে কম খরচের মধ্যে নার্সিং কলেজ গুলো তুলে ধরা। আর দীর্ঘদিন ধরে এডওয়ার্ড গুরু এটাই করে আসছে আমার চ্যানেলের মাধ্যমে, আপনাদের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশন অনুযায়ী সেরা কলেজ কি আছে আমরা সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিএসসি নার্সিং এর জন্য পশ্চিমবাংলায় খরচা কিন্তু অনেকটা বেশি চলে যাচ্ছে। দেখছি যে বিভিন্ন বড় বড় কলেজগুলি রয়েছে সেখানে 8 লাখ 9 লাখ টাকা অবধি হোস্টেল খাওয়া দাওয়া থাকা নিয়ে প্যাকেজ চলে যাচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়ে যাদের এত টাকা ব্যয় করবার ক্ষমতা নেই, গরিব মধ্যবিত্ত ফ্যামিলি স্টুডেন্টরা, তারা চায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের মাধ্যমে, স্কলারশিপের মাধ্যমে একটি কম থেকে কম খরচের কোর্সের মাধ্যমে বিএসসি নার্সিং কমপ্লিট করা। সেই নিয়ে অনেক কলেজ পশ্চিমবাংলায় রয়েছে বিএসসি নার্সিং এর জন্য, তাদের থেকে 5টি সেরা বিএসসি নার্সিং কলেজ বাছাই করে কম থেকে কম খরচে আজকে আমরা আপনাদের জন্য তুলে ধরব। তো প্রথমে যে কলেজটি উঠে আসছে এটি পশ্চিমবাংলার বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। কলেজটি খুব ভালো, পুরনো নার্সিং কলেজ, পুরনো সংস্থা, পড়াশোনা খুব ভালো হয়, এডুকেশন খুব ভালো, কোয়ালিটি, ফ্যাকাল্টি, হোস্টেল সব কিছু ক্যাম্পাসের ভিতরে রয়েছে, মেয়েদের জন্য সিকিউরিটি খুব ভালো এবং পশ্চিমবাংলা কিন্তু একটি বড় নার্সিং কলেজ। হ্যাঁ, এদের ক্যাম্পাসটি যদি আপনারা দেখেন, ভিজিট করেন, আপনারা ভাবতেও পারবেন না যে এই জায়গার মধ্যে এত ভালো নার্সিং কলেজ আছে পশ্চিমবাংলায়। অনেকেই নাম জানেন, একটি পুরনো নার্সিং কলেজ, গভর্নমেন্টের অ্যাফিলিয়েশন রয়েছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আইএনসি WBNC-র পারমিশন রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্স ইউনিভার্সিটির পারমিশন আছে। হ্যাঁ, আইএনসি সার্টিফাইড নার্সিং কলেজ, বাঁকুড়া ডিস্ট্রিক্ট অবস্থিত, নাম হচ্ছে প্রতীক নার্সিং ইনস্টিটিউট। হ্যাঁ বন্ধুরা, প্রতীক নার্সিং ইনস্টিটিউট আজকে আমাদের কিন্তু টপ অফ দ্য টপ, এক নম্বরে রেখেছি, কারণ কম খরচের মধ্যে একটি পারফেক্ট বিএসসি নার্সিং কলেজ আপনারা পেয়ে যাচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্টে। রসুলপুরে অবস্থিত, নাম হচ্ছে রসুলপুর প্রতীক নার্সিং ইনস্টিটিউট। এদের ক্যাম্পাসে আমরা ভিজিট করেছি। হ্যাঁ বন্ধুরা, এই ক্যাম্পাসটি খুবই সুন্দর, স্টুডেন্টের কাছ থেকে কথা বলে আমরা রিভিউ নিয়েছি, ফিডব্যাক নিয়েছি, কলেজের পড়াশোনার কোয়ালিটি কিরকম, কলেজের এডুকেশন কোয়ালিটি কিরকম, ফ্যাকাল্টি কিরকম, কোর্স শেষ হওয়ার পরে চাকরির সুব্যবস্থা আছে কিনা, খুব ভালো ফিডব্যাক পেয়েছি আমরা এই কলেজের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আমরা ভাবতেও পারিনি যে বাঁকুড়া রসুলপুর জায়গার মধ্যে এত ভালো নার্সিং কলেজ আছে। দীর্ঘদিন ধরে কলেজটি চলে আসছে, গভর্নমেন্টের অ্যাপ্রুভাল রয়েছে, তাই তোমরা চোখ বন্ধ করে কলেজে ভর্তি নিতে পারো। কলেজের এডুকেশন কোয়ালিটি, ফ্যাকাল্টি যেটা বললাম, নিঃসন্দেহে খুব ভালো, যেহেতু আমরা স্টুডেন্টের কাছ থেকে রিভিউ নিয়ে বুঝতে পেরেছি। তাই আজকের আমাদের কিন্তু লিস্টে নাম্বার ওয়ানে চলে এসছে বাঁকুড়া রসুলপুর প্রতীক নার্সিং ইনস্টিটিউট, আপনারা ভিজিট করতে পারেন, খুব ভালো এদের ক্যাম্পাস, পড়াশোনার কোয়ালিটি, এডুকেশন কোয়ালিটি, হোস্টেল কোয়ালিটি, মেয়েদের জন্য হোস্টেলে সিকিউরিটি রয়েছে, ফুডিং কোয়ালিটি খুব ভালো, থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিএসসি নার্সিং এর জন্য ফি স্ট্রাকচার খুবই কম। হ্যাঁ, এত বড় এত ভালো নার্সিং কলেজে যদি ফি স্ট্রাকচার শুনেন আপনারা অবাক হয়ে যাবেন, থাকা খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু নিয়ে রসুলপুর প্রতীক নার্সিং ইনস্টিটিউটের ফি স্ট্রাকচার কত? বিএসসি নার্সিং এর জন্য 2024 পড়াশোনার কোয়ালিটি খুবই ভালো, তা এক নম্বর লিস্টে কিন্তু আমাদের এই কলেজে উঠে এসছে কম খরচে সেরা বিএসসি নার্সিং কলেজ রসুলপুর প্রতীক নার্সিং ইনস্টিটিউট। 2 নম্বর যে কলেজটি চলে আসছে এটি পশ্চিমবাংলায় দুর্গাপুরে অবস্থিত। হ্যাঁ, পশ্চিমবাংলায় দুর্গাপুরে অবস্থিত, নাম হচ্ছে NSMS নার্সিং ইনস্টিটিউট দুর্গাপুর। হ্যাঁ বন্ধুরা, NSMS নার্সিং ইনস্টিটিউট দুর্গাপুর, এটিও একটি ভালো কলেজ, পড়াশোনার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে, স্টুডেন্ট রয়েছে, কলেজটি খুব একটা পুরনো নয়, 3-4 বছরকার পুরনো কলেজ, কিন্তু পড়াশোনার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক রয়েছে, ফি স্ট্রাকচার অনেকটা কম দুর্গাপুর এরিয়ার মধ্যে, হোস্টেল থাকা খাওয়া দাওয়া সব কিছু নিয়ে NSMS নার্সিং কলেজের বিএসসি নার্সিং এর ফিজ হচ্ছে মাত্র 6 লাখ টাকা। হ্যাঁ, থাকা খাওয়া দাওয়া ফিজ নিয়ে 4 বছরে 6 লাখ টাকায় কমপ্লিট। 2 নম্বরে NSMS নার্সিং ইনস্টিটিউট। 3 নম্বরে যে কলেজ উঠে আসছে
এটি পশ্চিম বাংলায়, এটিও দুর্গাপুর অবস্থিত, নাম হচ্ছে ABS একাডেমি। হ্যাঁ, ABS একাডেমিক অফ হেলথ সায়েন্সেস। এখানে বিএসসি নার্সিং এর কিন্তু ফি স্ট্রাকচার এখানেও কম, এখানেও থাকা খাওয়া দাওয়া যদি তোমরা অ্যাড করো সবকিছু নিয়ে কিন্তু 5,40,000 বিএসসি নার্সিং কমপ্লিট। ABS একাডেমিক অফ হেলথ সায়েন্স দুর্গাপুরে অবস্থিত, দুর্গাপুরে রেলওয়ে স্টেশন থেকে সামনেই কলেজটি রয়েছে। ABS একাডেমিক অফ হেলথ সায়েন্স বিএসসি নার্সিং এর জন্য 5,40,000 কমপ্লিট। চার নম্বরে যে কলেজটি উঠে আসছে, এটিও কিন্তু আমাদের বাঁকুড়াতে অবস্থিত, যেখানে বললাম রসুলপুর নার্সিং হয়েছে, মুক্তধারা নার্সিং ইনস্টিটিউট। মেয়েদের জন্য বিএসসি নার্সিং এর ফিজ হচ্ছে হোস্টেল থাকা খাওয়া দাওয়া সবকিছু নিয়ে 5,50,000 কমপ্লিট। রসুলপুর প্রতীক যে কলেজটি রয়েছে তাদের আন্ডারে এই কলেজটি রয়েছে, কিন্তু মুক্তধারা নার্সিং ইনস্টিটিউট। এই কলেজটি মোটামুটি ঠিকঠাক হবে, এই কলেজটি গত 4 বছর হলো ওপেনিং হয়েছে, খুব একটা পুরনো নয়, কিন্তু কলেজটি রসুলপুর প্রতীকের আন্ডারে রয়েছে, তাই কিন্তু বলা যায় কলেজের এডুকেশন কোয়ালিটি ফ্যাকাল্টি যেটি রসুলপুর প্রতীক দিচ্ছে সেম সেম কিন্তু তোমরা এখানেও পাবে, মুক্তধারা নার্সিং ইনস্টিটিউট রসুলপুর। হ্যাঁ বন্ধুরা, 5 নম্বরে যে কলেজটি উঠে আসছে, এটিও দুর্গাপুরে অবস্থিত, মোটামুটি ঠিকঠাক আছে, খুব একটা পুরনো নয়, ওই 3-4 বছরকার পুরনো কলেজ, নাম হচ্ছে রয়্যাল নার্সিং ইনস্টিটিউট দুর্গাপুর। হ্যাঁ, যারা চাইছো দুর্গাপুরের মধ্যে রয়্যাল নার্সিং ইনস্টিটিউট মোটামুটি ঠিকঠাক আছে, খুব একটা ভালোও না খুব একটা খারাপও না, মোটামুটি ঠিকঠাক। এই রয়্যাল নার্সিং ইনস্টিটিউটে যদি তোমরা বিএসসি নার্সিং পড়তে চাও, এখানে টোটাল 4 বছরে হোস্টেল থাকা খাওয়া দাওয়া না কস্টিং আসবে 5,80,000। হ্যাঁ, 5,80,000 হোস্টেল থাকা খাওয়া দাওয়া কমপ্লিট, বিভিন্ন টাইমে এরা ডিসকাউন্টে দেয়, আরো কিছু তোমরা ডিসকাউন্টে পেয়ে যেতে পারো। রয়্যাল নার্সিং ইনস্টিটিউট দুর্গাপুর যদি চাইছো তোমরা এখানে ভর্তি নিতে পারো। তো এইটি হচ্ছে আমাদের আজকের ডেটে পশ্চিম বাংলায় কম খরচে 5টি সেরা বিএসসি নার্সিং কলেজ, তোমরা যদি চাও অবশ্যই যোগাযোগ করে ভর্তি নিতে পারো। আমাদের কাজ তোমাদের জন্য কম থেকে কম ফিজে ভালো কলেজগুলি ধরে ধরা, তাই আমরা দীর্ঘদিন ধরে এডওয়ার্ড গুড এটাই করে আসছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমরা আগামী দিনেও এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আনতে থাকবো, তাই অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আজকের মতন এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।